আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন মিটবল কারি তৈরি করতে হয়, সে রেসিপি। কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি। এখানে আমি 300 গ্রাম মুরগির মাংস হাড় ছাড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটেও বেটে নিতে পারেন। আমি ব্ল্যান্ড করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1/4 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়া, 1/4 চামচ ধনিয়ে গুঁড়া এবং 1/4 চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিব 1 চামচ টমেটো সস, এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এই সবগুলোকে আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবার এটাকেও মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। দেখুন আমার ডোটা অনেক পাতলা হয়েছে, এত টেনশন করার কিছু নেই। জাস্ট আরও 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এতে অ্যাড করে নিব। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা হাত দিয়েই করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। এবার এটাকে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব, এতে আমার বলগুলো করতে সুবিধে হবে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এতে একটা একটা করে বল দিয়ে দিব। এটাকে কিন্তু আসলে আমি বল শেপ করিনি, জাস্ট হাতে একটু ডো নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুই হাতে তাড়াতাড়ি করে গোল গোল বল করে নিতে পারেন। আমি 6 থেকে 7টা বল এখন এর মাঝে দিয়ে দিব। আমি বলগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা পাশ 2-3 মিনিট ভেজে তারপর উল্টে অপর পাশটাও ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ওই পাশটাকেও 2 মিনিট ভেজে নেব। আমি এগুলোকে কিন্তু খুব বেশি একটা কড়া ভাজবো না, তাহলে যে চুজি থাকে বলটা খাওয়ার সময় সেটা আর থাকবে না। বেশি ড্রাই হয়ে গেলে মশলাটা ভিতরে ভালো করে অ্যাড হবে না। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে 1টা চামচ দিয়ে উল্টে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। একই তেলে আমি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এবার এগুলোকেও একটু ভেজে নিচ্ছি, এতে কাঁচা ফ্লেভারটা থাকবে না মশলার। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা, 1/4 চামচ ধনিয়ে গুঁড়া এবং 1/4 চামচ জিরে গুঁড়া। এবার এই সবগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। এটা আমি দুটা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। এবার এটাকেও আমি মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। দুঃখিত, আমার ক্যামেরাটা ডিস্টার্ব থাকার কারণে আমি আপনাদেরকে দেওয়াটা দেখাতে পারিনি, বাট আর কিছুই করিনি, জাস্ট এগুলি অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, এটাকেও একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মাঝে আমি চিকেন বলগুলো দিয়ে দিব, এটাকে ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে।
এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবং এই রান্নাটা এভাবেই করতে হবে। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম মাখামাখা হয়ে গেছে, আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। দেখুন এইবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ারকে একটু পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কী পরিমাণ থিকনেস খেতে চান সেটার উপরে ডিপেন্ড করে কর্নফ্লাওয়ারটা দিবেন। যদি একটু বেশি থিক করতে চান তাহলে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। আমি জাস্ট হালকা করব, তাই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি আবার 2-3 মিনিট চুলাতে রেখে দিব। জালটা কিন্তু কমানোই থাকবে। 2-3 মিনিট পর দেখুন আমি দেখাচ্ছি একদম মাখামাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন মিটবল কারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।